ঘরের জন্য দুইটা জিনিস বানিয়েছি যেটা অনেকদিন ধরে বানানোর ইচ্ছা ছিল তো বানিয়ে নিলাম প্রথমটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফিল্টার স্ট্যান্ড আমাদের ফিল্টার স্ট্যান্ডটা খুব দরকার ছিল সেই অনুসারে আমরা হচ্ছে ভালো একটা খুঁজেছি কিন্তু সব প্লাস্টিকেরগুলো একদম ভাল লাগছিল না আমাদের ঘরের আসবাবপত্রের সাথে প্লাস্টিকের জিনিসটা যাচ্ছিল না তাই ভাবলাম নিজেদের মেহেগুনি যে গাছটা গাছের কাঠটা দিয়ে বানিয়ে নেই এগুলো মেহেগুনি কাঠ দিয়ে বানানো এবং আমাদের যেহেতু গাছ আছে কাঠে সো সেই অনুসারে আমরা সেটা দিয়ে বানিয়ে নিলাম আর অন্যান্য কিছু ফার্নিচারের কাজ হচ্ছিলো তো ভাবলাম এই দুইটা ওইটার সাথেই বানিয়ে নিই একটা বানিয়েছি ফিল্টার স্ট্যান্ড এটা দেখালাম আর এটা হচ্ছে কিচেন র্যাক এটা অনেকেই অনলাইনে দেখে থাকবেন আমি কিন্তু নিজের ঘরের মানে হচ্ছে আমাদের নিজস্ব কাঠ দিয়ে এটা বানিয়ে নিয়ে আমি আসলেই খুশি খুবই ভালো লেগেছে আমার নিজের মাপ মতো আমি হচ্ছে বানিয়ে নিয়েছি আর পরবর্তীতে কীভাবে আমি হচ্ছে কিচেনের সাজালাম কিচেন র্যাকটা সেটা শেয়ার করব। আর এখানে আপাতত আমি হচ্ছে আমার মানি প্ল্যান্টটা এখানে রেখেছি ভালোই লাগছিল দেখতে মনে হচ্ছিল ফিল্টার স্ট্যান্ড বাদ দিয়ে আমি এটা হচ্ছে প্লান্টার বানিয়ে ফেলি কোনো একটা প্লান্ট স্ট্যান্ড বানিয়ে ফেলি নিচে উপরে প্লান্ট রাখবো তো এটাতে পরবর্তীতে কীভাবে ফিল্টার রাখলাম বা হচ্ছে নিচের দিকে কোন গাছটা রাখলাম এটাও আমি দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে আর কেমন লাগলো আমার হচ্ছে এই দুইটা জিনিস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে আমার ফার্নিচারের সাথে একদম ম্যাচ হয়েছে এটা ভালোই হয়েছে ওই প্লাস্টিকেরটা কিনি কারণ সাই দিচ্ছিল না প্লাস্টিকেরটা কেনার আমিও না আমার বড় না তো সেই অনুসারে এটা বানিয়ে নিলাম আর এখানে আমার গাছগুলো হচ্ছে রোদে হচ্ছে ইনডিরেক্ট সানলাইটে এখানে রেখেছি আজকে সপ্তাহখানেক মানে হচ্ছে এক সপ্তাহ পর পর আমি এটা রাখি আর আমার মনে হয় সংসার হয়ে গেলে সংসারের জিনিসপত্রগুলো গোছাতে বা নতুন কিছু কিনতেই ভালো লাগে কাপড় চোপড় বা কসমেটিক্স বাদ দিয়ে আমার মনে হয় এখন আমি শুধু সংসারে কোন জিনিসটা করলে বা কোনটা কিভাবে সাজালে ভালো লাগবে শুধু আমার এখন এইটাই চিন্তা হয় আপনাদেরও কি তাই হয় কি না এটাও কিন্তু কমেন্ট করবেন যে আমার মতো ধারণা আপনাদেরও হয় কি না তাই আমি ভাবছিলাম যে এই নিচের দিকে কোন প্ল্যানটা রাখবো সেটাই চিন্তা করছি নিচের দিকে কোনটা রাখবো আর মানি প্ল্যান্টটা কিন্তু উপরের দিকে ভালোই লাগছে